গাইজ, আমাদের দেখতে পাচ্ছেন একটা ইনডোর পেপার বুমারাং, যেটা আমরা বানিয়েছি খুবই সহজে মাত্র 2 মিনিটে এরকম একটা A4 সাইজের আর্ট পেপার ইউজ করে। আপনারাও খুবই সহজে এই বুমারাংটা বানিয়ে ঘরের ভিতরে মানে ইনডোরে উড়িয়ে বা ছুঁড়ে আপনারা মজা নিতে পারবেন। আপনারা দেখলেন কত সুন্দরভাবে আমি ছুঁড়লাম, ঘুরে আবার আমার কাছে এই বুমারাংটা আসলো। আর বুমারাংয়ের বিশেষত্ব কিন্তু এটাই তো, আজকে ভিডিওটা পুরো দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন এই ইনডোর বুমারাংটা আপনারা কী করে বানাতে পারবেন। আর খুবই সহজ গাইজ, ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সবাইকে সাথে জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজ আজকেটা শুরু করা যাক। তো এটাই ছিল আমাদের ইনডোর বুমারাং বানানোর লাস্ট স্টেপ। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমরা এটা বানিয়ে ফেললাম। তো চলুন এখন আমরা এটা ট্রাই করে আপনাদের দেখাই যে আমাদের এই বুমারাংটা কেমন ওয়ার্ক করছে। এখানে কিন্তু আমরা দুটো এরকম ইনডোর বুমারাং বানিয়েছি, আর আপনাদের বলে দিই এই দুটো ইনডোর বুমারাং হলো বাইরেও মানে আউটডোরও কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন, মানে এটা দিয়ে খেলতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, হাওয়া যেন খুবই কম থাকে, কারণ এটা এতটাই হালকা হাওয়াতে এটা উড়িয়ে নিয়ে চলে যেতে পারে, এর জন্যই এটা ইনডোর। কিন্তু আউটডোরও আমি আপনাদের ট্রাই করে দেখাবো যে এটা আউটডোরে কেমন উড়ছে। তো চলুন দেখানো যাক। সত্যি কথা বলতে না এতটাই আজকে হাওয়া, দেখতেই পাচ্ছেন গাছের পাতা কিরম ভাবে নড়ছে, এর জন্য এটা আউটডোরে 2-1 বারের বেশি কিন্তু হলো না। তো ইনডোরেই কিন্তু এটা খুব সুন্দর ওয়ার্ক করছে, আপনারা ইনডোরে এটা খেলতে পারেন। আর বাইরে যদি একদম হাওয়া না হয়, খুবই সামান্য হয়, তাহলে কিন্তু এটা বাইরেও আপনারা খেলতে পারেন। তো ইনডোরে কিন্তু এটা বেস্টভাবে ওয়ার্ক করছে।